কামদুনি প্রতিবাদী মঞ্চের মোকাবিলায় এবার ঘুরপথে পাল্টা সংগঠন তৈরির পথে তৃণমূল। নতুন সংগঠনকে সব রকম সহযোগিতার আশ্বাস খাদ্যমন্ত্রী তথা উত্তর চব্বিশ পরগনা তৃণমূলের পর্যবেক্ষক জ্যোতিপ্রিয় মল্লিকের। কামদুনির ঘটনায় প্রথম থেকেই শুরু হয়েছে প্রতিবাদ। দোষীদের শাস্তির দাবিতে অবিচল কামদুনিবাসী তৈরি করেছে প্রতিবাদী মঞ্চ। কিন্তু কামদুনির প্রতিবাদীদের বরাবরই শাসক দলের রোষের কিংবা কটাক্ষের মুখে পড়তে হয়েছে। এই প্রেক্ষাপটে কামদুনি প্রতিবাদী মঞ্চের কার্যত পাল্টা হিসেবে আরও একটি মঞ্চ তৈরি করতে চলেছে তৃণমূল। নাম দেওয়া হচ্ছে কামদুনি শান্তি রক্ষা কমিটি। কামদুনির আন্দোলনের প্রথম সারিতে যেমন রয়েছেন স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায়, তেমনি এই নতুন কমিটির সভাপতিত্বের দায়িত্ব দেওয়া হয়েছে শেখ সিরাজউদ্দিন আহমেদ নামে আরেক শিক্ষককে। আমি চাইবো যে যারা অপরাধী তাদের চূড়ান্ত শাস্তি হোক, সেই সঙ্গে এই পরিবারটাও বাঁচুক। তো কামদুনি যেন আর কারো কোনো রকমের কিছু ক্ষতি না হয়, যে কারণে আমরা শান্তিরক্ষা কমিটি করতে চাইছি বা করেছি। গোপন সূত্রে খবর, খাদ্যমন্ত্রীর সঙ্গে একটি গোপন বৈঠকের পরই এই সংগঠন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও প্রতিবাদী মঞ্চের এই পাল্টা সংগঠনের সঙ্গে প্রত্যক্ষ যোগের কথা অস্বীকার করছে তৃণমূল, তবে তাদের সব রকম সাহায্যের অবশ্য আশ্বাস দিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। সিরাজউদ্দিন আহমেদ খুব অসুস্থ, তিনি রাজি হলেন যে আমি শান্তি কমিটি, কামদুনি শান্তি কমিটির চেয়ারম্যান, আমরা পুরো ক্যাম্পটাকে হেল্প করব, পাল্টা সংগঠন তৈরির সিদ্ধান্তের প্রেক্ষিতে কামদুনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রতিক্রিয়া অবশেষে শাসক দলের শুভবুদ্ধির উদয় হয়েছে। শুভবুদ্ধির উদয় আগে হলে এটা আরো ভালো হতো, কারণ তাহলে আমরা একসাথে আন্দোলন করার এত তো প্রথম থেকেই বলে আসছে তো আমাদের নির্যাতিতার পরিবার, যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের উপর আস্থা আছে। আমরা শেষমেশ দেখব যে এটা একটা খুব ভালো সুবিচার পেল। কামদুনি আন্দোলন বারবার শাসক দল এবং রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলেছে, তাই কি সেই আন্দোলনকে চাপা দিতে পাল্টা সংগঠন তৈরির চেষ্টা, উঠছে প্রশ্ন। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।